নাজমুল হুদা তিনি একাধিক প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন করেছেন ঈদের সালাতে শেষ বৈঠকে অজু ভঙ্গ হলে করণীয় কি ভাই ঈদের সালাত হোক আর জুমার সালা হোক কিংবা ফরজ ওয়াজিব যে কোনো সালা হোক কিংবা ইভেন নফল সালাও হোক শেষ বৈঠকে যদি অজু ভঙ্গ হয় তার বিধান সব সালাতে একই রকম কারণ আপনার সালামের আগ পর্যন্ত আপনি সালাতের মধ্যেই আছেন যেটা রাসুল সাল্লাহ আসালামে স্পষ্ট করে উল্লেখ করেছেন তাহরিমহতরু ও তাহরিলুহতীম যে যদি আপনি আল্লাহ আকবর বলেন তাহলে তাহরিমের মাধ্যমে সালাতে ঢুকে গেলেন আর যখন পরিশেষে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আপনি সালাম ফেরাবেন তখন আপনার সালাত শেষ হয়ে গেল সব কিছু হালাল হয়ে যাবে তার মানে হচ্ছে সালামের আগ পর্যন্ত আপনি সালাতেই আছেন অতএব সালাতের মাঝখানে শুরুতে বা দু রাকাত পরে এক রাকাত পরে বা তিন রাকাত পরে বা চতুর্থ রাকাতে যখনই সালাম ফেরানোর আগে আপনার অজু ভঙ্গ হবে তখনই আপনাকে অজুতে চলে যেতে হবে আপনি এককভাবে সালাদ পড়েন অথবা জামাতের সাথে সালাদ পড়েন এবং অজু করে এসে আপনাকে শেষ রাকাতটা আপনাকে আবার পড়তে হবে এটা হচ্ছে বিধান তবে ওলামাই কেরামের মধ্যে আমি যখনই মাসালা নিয়ে পড়াশোনা করেছি দেখলাম যে কেউ কেউ বলছেন যে তাসাহুদের মধ্যে যদি ভঙ্গ হয়ে যায় সালাম ফেরানোর আগে তিনি অজু করে এসে আবার শুরু থেকে সালাদ পড়বেন এটা কারো কারো মত তবে বিশুদ্ধ মত হচ্ছে যেহেতু জামাতের সাথে পড়ুক বা ব্যক্তি এককভাবেই পড়ুক তিনি যদি সালাতের কোনো পর্যায়ে অজুভঙ্গের মুখোমুখি হন তাহলে যদি তিনি সেখান থেকে সরাসরি গিয়ে অজু করে আবার সালাতে ফেরেন মাঝখানে আর অন্য কোনো কাজ না করেন তাহলে তার পূর্বের সালাতের উপরে বেনা করা যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই এটা সলাতুল ঈদ সালাতুল জুমা অথবা অন্য যে কোনো সালাতের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে